যদি কোনো বিজেপির কর্মী আছে, কোনো নেতা আছে, তার মাথাটা নেড়া করে দিন। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে নতুন অনুব্রতর আবির্ভাব। যদি কোনো বিজেপির কর্মী আছে, কোনো নেতা আছে, তার মাথাটা নেড়া করে দিন। সেই একই মহিমায় বিরোধীদের দলের হুঙ্কার। বোলপুর এলাকায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের হুমকি দিলেন এই জুনিয়র অনুব্রত। তার মাথাটা নেড়া করে বলেছেন, সেই পয়া ঢুকতে গেলে আমাদের 100 দিনের টাকাটা ব্যবস্থা করে নিয়ে আসুন। বিজেপির নেতা কর্মী দেখলেই মাথাটা নেড়া করে দিন, বলো হরি হরি বল বলে পাড়া থেকে তাড়িয়ে দিন। এইভাবেই প্রকাশ্যে বিজেপির কর্মীদের হুমকি দিলেন তৃণমূল নেতা বাবু দাস। আর যা ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। অভিযোগ 100 দিনের কাজের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদে। এদিন বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলে উপস্থিত ছিলেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা বাবু দাস। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বাবু দাস বলেন, মা বোনদের বলবো যদি 100 দিনের কাজের টাকা না পেয়ে থাকেন, কোনো বিজেপি নেতাকর্মী আসে তার মাথাটা ন্যাড়া করে দিন, রাস্তায় দাঁড় করিয়ে ভাণ্ডারি ডেকে তার মাথাটা ন্যাড়া করিয়ে ঘোল ঢেলে দিন, বলো হরি হরি বল বলে পাড়া থেকে তাড়িয়ে দিন। যদি কোনো বিজেপির কর্মী আছে, কোনো নেতা আছে, তার মাথাটা নেড়া করে দিন। তার মাথাটা নেড়া করে বলেছেন, সেই পয়া ঢুকতে গেলে আমাদের 100 দিনের টাকাটা ব্যবস্থা করে নিয়ে আসুন। তাদের রাস্তা দাঁড় করিয়ে ভাণ্ডারিতে দেখে তাদের মাথাটা নেড়া করে ঘোল ঢেলে দিন এবং বলো হরি হরি বল বলে তারা থেকে তাড়িয়ে দিন তৃণমূল কংগ্রেস জেলাভার। প্রকাশ্য মঞ্চ থেকে এমনই হুমকি দিতে দেখা গেল রূপপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা বাবু দাসকে। শুধু এখানেই নয়, তিনি ক্যামেরার সামনেও জানিয়েছেন, গ্রামে যখন চোর ধরা পড়ে বয়স্ক মানুষরা বলে চোর ধরা পড়েছে মাথাটা ন্যাড়া করে দেয়, যারা 100 দিনের টাকা চুরি করেছে তাদের ন্যাড়া করে দেওয়ার নির্দেশ দিয়েছি। বন্ধু আমার মাইকের আওয়াজ যতদূর যায়, যদি কোনো বিজেপির নেতা কর্মীর কানে যায়, আমি আমার কর্মীদের বলবো এবং যারা 100 দিনের টাকা পায়নি সেই মা বোনেদের বলবো, যদি কোনো বিজেপির কর্মী আছে, কোনো নেতা আছে, তার মাথাটা নেড়া করে দিন। তার মাথাটা নেড়া করে বলেছেন, সেই পয়া ঢুকতে গেলে আমাদের 100 দিনের টাকাটা ব্যবস্থা করে নিয়ে আসুন। তারপর আমাদের গ্রাম বাংলায় হয়েছে জয় শ্রীরামের ধ্বনি দেবেন, নরেন্দ্র মোদীর ধ্বনি দেবেন, অমিত শাহর ধ্বনি দেবেন, সুমেন্দ্র অধিকারীর ধ্বনি দেবেন। যদি কোনো বিজেপির নেতা কর্মী আপনার বাড়িতে যায়, আমার আমি বলছি তাদেরকে ভুতের রাস্তা দাঁড় করিয়ে ভাণ্ডারিতে দেখে তাদের মাথাটা নেড়া করে ঘোল ঢেলে দিন এবং বলো হরি হরি বল বলে তারা থেকে তাড়িয়ে দিন।